আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লকডাউনের রাজধানীর কারওয়ানবাজারের ব্যস্ততা কমেছে, কমেছে পণ্য সরবরাহ, বেচা বিক্রিও কম, আগের দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। তবে ক্রেতা বিক্রেতা কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। আহমেদবাবুর রিপোর্ট। রাতের কারওয়ানবাজার, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পণ্যবাহী ট্রাক, তবে সরবরাহ অনেকটাই কম। ক্রেতা বিক্রেতার এই অবস্থা দেখে বোঝার উপায় নেই, চলছে মহামারী করোনাকাল, মাস্ক ব্যবহারের বালাই নেই, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। না, আমাদের কোনো স্বাস্থ্যবিধি নেই, যখন গাড়ি টানতে তখন শ্বাসকষ্ট হয় মাস্ক মুখে থাকলে। কাম করতেছেন, কামের টাইমে মাস্ক লাগান দেয় না তো। নিয়ম মানবো, সবাই মানবো, কেন মানবো না? পাইকারি বিক্রেতারা বলছেন আগের চেয়ে সরবরাহ কমেছে, ক্রেতাও কম। লকডাউনের আগে যে আমদামিটা হইতো, এখন মনে করেন না প্রায় চার ভাগের এক ভাগ কমে আসছে। যারা মাল আনবো তারা তো বাড়ির থেকে বাইরে দিতে পারে না, আসলে আবার যাইতে পারে না। আগে সব আসে কিনা বেশি হইতো, পাইকার বেশি হইতো, এখন পাইকার কম আসে। তাদের দাবি অধিকাংশ পণ্য আগের দামে বিক্রি হচ্ছে। দাম বাড়ে নাই, কমও নাই আগের দামের দাম। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।